হ্যালো বন্ধুরা, আজকে কোনো রহস্যজনক ভিডিও নয়। আজকে আমরা দেখছি একটি সম্পূর্ণ মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ। ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিমবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা 1 নং মহকুমায় আজকে অর্থাৎ বুধবার সকাল 7টা নাগাদ প্রচণ্ড ঘূর্ণিঝড় আঘাত হানে, যা আপনারা ভিডিও ফুটেজে দেখছেন। এই ঘূর্ণিঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমরা সেই এলাকা ঘুরে ঘুরে ঘূর্ণিঝড়ের আঘাতে ধ্বংসযজ্ঞ কিছু ভিডিও রেকর্ড করেছি, যা আপনারা দেখছেন। এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকেরই চাষাবাদ থেকে শুরু করে বাড়িঘর গাছপালা সব কিছুরই ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ে অনেকেরই বাড়িঘর ভেঙে পড়েছে, অনেক গাছপালা উপড়ে পড়েছে, যে কারণে চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে। বৈদ্যুতিক তার এমনকি কংক্রিটের সিঁড়িসহ ভেঙে পড়েছে। তবে এখনও পর্যন্ত নিহতের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আহত হয়েছে অনেকেই, তারা নিকটবর্তী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে এখনও চিকিৎসারত রয়েছে। বন্ধুরা, আজকের এই মর্মান্তিক ভিডিওটুকু আপনাদের সামনে তুলে ধরে 22 সেপ্টেম্বর 2017 সালের অদ্ভুত রহস্য চ্যানেলের ক্রিয়েটর মিস্টার মকশেদ রেহমান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সমবেত হয় ব্যথিত হয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।